আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার শারমিন ইন নৈনিতালি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনও ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমার বারান্দার ভিউ দিয়েই শুরু করেছি। আকাশটা অনেক মেঘলা, তাই না? হ্যাঁ, আকাশটা অনেক মেঘলা। তো এই তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো দেখে তো বুঝতে পেরেছেন, এখানে একটা বলের মধ্যে মুরগির মাংস আছে, এখানে দুটো মুরগি কাটা আছে, অন্য বাবু আলিমেন্টারি থেকে দুটো মুরগি কাটিয়ে নিয়ে এসেছে। তো অন্য বাসকে বললো যে ও নাকি চিকেন বিরিয়ানি খাবে। তো ভাবলাম ছেলে যেহেতু খেতে ইচ্ছা করছে, আজকে রান্নাটা করেই ফেলি চিকেন বিরিয়ানিটা। তো বড় একটা পাতিলে আমি এখানে দুটা পেঁয়াজ কুচিয়ে দিলাম প্রথমে। আর আমি কিভাবে খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করি আপনারা দেখে নেবেন, দেখলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নিউ তারাও হয়তো বা রান্নাটা ট্রাই করে বাসায় দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকেন আমার রান্নাটা আমি কীভাবে করে নিচ্ছি। আর সবার কাছে প্রতিবারের মতো আবারও রিকোয়েস্ট করে বলছি, আমার ব্লগটা 3 মিনিটের বেশি দেখে তারপর লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, অনেকে কমেন্ট করেন অনেক সুইট সুইটভাবে, বাট অনেকে হয়তো লাইকটা দিতে ভুলে যান। তো প্লিজ সবাই আগে লাইকটা দিবেন, তারপরে ভালো কমেন্ট করবেন। আর যারা আমার কন্টিনিউ আমার পাশে আছেন, ভালো ভালো কমেন্ট করে যাচ্ছেন, তাদেরকে মন থেকে অনেক দোয়া আর অনেক ধন্যবাদ সবাইকে। আর যারা নিউ তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি নতুন ব্লগ ছেলে তখন আপনাদের কাছে চলে যাবে। আর যে যেখানে আছেন সবাইকে বলছি, প্লিজ সবাই সাবধান থাকার চেষ্টা করবেন, সেফটি থাকার চেষ্টা করবেন। আমাদের ইতালির অবস্থা খুবই খারাপ যাচ্ছে, সেমি লকডাউন তো দিয়েছে, আমি আগের ব্লগে বলেছি যে কোনো সময় আবার বড় লকডাউনটা দিয়ে দিতে পারে। তো লন্ডনে তো অলরেডি লকডাউন দিয়ে দিয়েছে। তো সবাই যে যেখানে থাকেন সাবধানে থাকার চেষ্টা করবেন। তো আমি তো দেখেছেন আমি তেল দিয়ে দিলাম প্রথমে। আর এখানে কিছু শুকনো গরম মশলা আছে, এলাচি, দারচিনি, লং, তেজপাতা, তো এগুলো আমি আন্দাজ করে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব পেঁয়াজটার সাথে। পেঁয়াজটা যখন বাদামি কালার হবে তখন আমি আস্তে আস্তে সব বাকি মশলাগুলি দিয়ে দিব। আর আমি প্রথমে আমি শুকনো মশলাটা দিয়েছি কারণ সুন্দর একটা স্মেল আসবে সেই জন্য। তো এখানে আমি আরেকটা থাই প্যানে অন্য আরেকটা চুলার মধ্যে দেখতে পেরেছেন আমি পেঁয়াজ কুচি দিয়েছি, ওখানে আমি ওখানেও আমি মুরগির মাংস ওটা ভুনা করব। তো এখানেও আমি সেম গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লং, তেজপাতা। আসলে মশলাটা না যার যার মানে অনুযায়ী, অনেকে বেশি মশলা খায় অনেকে কম মশলা খায়, তো এটা আন্দাজ করে দেওয়াটাই বেটার আমি মনে করি। তো আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি, মানে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এখন পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব। তো দেখতে থাকেন আমার রান্নাগুলি, ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
তো প্রথমে আমি কিন্তু ছোট 4 চামচ দিয়ে আমি 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি। আর এখন আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিব। শুধু হলুদের গুঁড়াটা দিব না, কারণ বিরিয়ানির মধ্যে তো হলুদের গুঁড়াটা অ্যাড করে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। তো সব মশলা দেওয়ার পরে আমি এখন একটু নাড়াচাড়া আর একটু করে নিব। ধনিয়া, জিরা আর গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তো একটু ভালো করে কষিয়ে নিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প একটু দিয়েছি, না তো মশলাটা নিচে দিয়ে লেগেছে বা পাতিলের মধ্যে, তো সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো এখানেও আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি। পরে আমি এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করবো, কারণ যেহেতু আমি মুরগির মাংস এখানে ভুনা করবো সেজন্য। আর বলের মতো তো দেখেছেন প্রথমে যে দুটা মুরগি কাটা ছিল, মানে আমি তো বলেছি দুটা মুরগি কাটা ছিল, তো একটু ভুনা করবো আর বাকিটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করবো। তো এই তো আমি ছোটো চামচ দিয়ে 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, পরে একটু পানি দিয়ে দিব এখানে। তো আজকে আমি ভাবলাম যে শুধু চিকেন বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করব, আবার পরে চিন্তা করলাম যে না, পাশে যেহেতু আরেকটা তরকারি রান্না করছি তো ওইটাও একটু শেয়ার করে ফেলি আপনাদের সাথে, তাই আর কি ভিডিওটা করে নিলাম। তো অল্প একটু পানি আবার এখানে দিয়ে দিলাম, এখন এটাও ভালো করে কষানো লাগবে আর একটু সময় নিয়ে। আমি দুটা চুলারই আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এই তো আমি মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি আগে থাকতেই ধুয়ে রেডি করে রেখেছিলাম, তো এখন আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো করে অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি মুরগির ফ্রেশ মুরগি ছিল তো সেজন্য আমি আর ভাজি নাই মুরগিটা, ভাবি যে আমি ভালো করে ধুয়ে রেডি করে এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তো সেম টু ওই করে তো আমি মুরগির মাংস দিয়ে দিলাম, ওটাও এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে, না তো মুরগির মাংসের ভিতরে মশলাটা ঢুকবে না। আর কি দিতে তো আমি এখানে আবার মুরগির মাংস ভুনার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। আর আমি বিরিয়ানি যে রান্না করব, তো এখানেও আমি মুরগির মাংসের মধ্যে বিরিয়ানি যে পাতিলে রান্না করছি মুরগিটা রেডি করেছি, এখানে আমি টক দই
তো এখান দিয়ে আমার বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা আমি রেডি করেছি, তো মোটামুটি মুরগির মাংসটা আমার হয়ে গিয়েছে বলেই হয়। তো এখানে আমি আবার কিছু আলু বোকরা দিয়ে দিব, কারণ প্রথমে যদি আমি আলু বোকরাটা দিতাম তাহলে আলু বোকরাটা গলে গেলে তখন আরও টক মানে লাগতো মাংসটা, যেহেতু আমি টক দইও দিয়েছি। তো সেই জন্য আর কি আমি চাচ্ছিলাম না যে চিকেনটা মানে টক বেশি হয়ে যাক, তো এই জন্য আমি মাংসটা হওয়ার পরে আর কি চিকেনটা হওয়ার পরে তো আমি এখানে একটু 10-12টার মতো মেবি এরকমই হবে, তো আমি এখানে আলু বোকরাগুলো অ্যাড করে দিলাম। আর অন্য তো পছন্দ করে, যদি আস্তে আস্তে মানে আলু বোকরাগুলি থাকে তখনই ও খেতে বেশি পছন্দ করে, গলে গেলে ওর কাছে তেমন একটা ভালো লাগে না, তো সেই জন্য আর কি আমি একটু পরে দিয়ে দিলাম। আর আমি কিন্তু চিকেন বিরিয়ানি অনেক রকমেই মানে একটু ভিন্নভাবে রান্না করতে পারি, তো আজকে তো ছোট ছোট চিকেন পিস করা আনা হয়েছিল, তো আমি আজকে এইভাবে রান্না করে দেখাচ্ছি। তো আমি আস্তা চিকেন রোস্ট করে আমি বিরিয়ানি রান্না করতে পারি, বা শুধু রানের পিস দিয়ে আমি রান্না করতে পারি। তো আমি আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করব, বা চিকেন কাচ্চিও রান্না করতে পারি। তো বললামই তো আস্তে আস্তে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো মাংসটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি ছোটো একটা প্লাস্টিকে বলে আমি মাংসটা উঠিয়ে নিলাম, আর দেখেন আমি কীভাবে উঠিয়ে নিচ্ছি। আর যে বাকি এই পাতিলের মধ্যে যে মাংসটা উঠানোর পর যে তেলটা আর যে মশলাটা থাকবে, এই তেল আর মশলার মধ্যে কিন্তু দেখতে তো পেরেছেন যে তেলটা আর মশলাটা আছে, এটার মধ্যে কিন্তু আমি পোলাচলটা ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দেব, এই যে এখানে আমি পোলাচলটা রেডি করে রেখেছি, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোলাও চালটা দেওয়ার পরে আমি কিন্তু লবণ ছাড়া অন্য কোনো মশলা অ্যাড করি নাই, কারণ বিরিয়ানির সরি মানে চিকেনের মধ্যে যেহেতু আমার অনেক মশলা আছে, তো সেজন্য আমি আর বেশি মশলা অ্যাড করলাম না, মানে বাড়তি কোনো মশলাটা অ্যাড করলাম না। আর মশলা যে অতিরিক্ত দিলেও যে ভালো লাগে তা না, তো আমি এই মশলার মধ্যে আমি এই তেল আর এই মশলাটার মধ্যে আমি পোলাও চালটা ভালো করে একটু ভেজে নিব। হ্যাঁ, আমি পরে বাটার ইউজ করবো, যেহেতু আমি ঘিটা ইউজ করবো না। আর যাদের বাসায় দেখা যায় সবসময় তো সব কিছু উপস্থিত থাকে না, মানে বাসার মধ্যে রেডি থাকে না, অনেক সময় দেখা যায় আমার বাসায়ও বাটারও থাকে না, তো তখন আবার একটু বাটারের পরিবর্তন তেল দিলে ভালো হয়। তো যেহেতু বাসায় বাটার ছিল, তো সেই জন্য আমি ছোট একটা পিস বাটার পরে দিয়ে দিলাম। তো এখন আমি চালটা একটু ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে, এই যে ছোট একটা বাটার দিয়ে দিচ্ছি এখানে। তো রেখেছিলাম, এখন আমি আন্দাজ করে গরম পানি দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকে আছে যে চাল আর পানিটা মেপে দেয়, অনেকে দেখা যায় যে কি বলবো মানে চার কাপ দিয়ে যদি 4 কাপ চাল দিয়ে থাকে তাহলে 8 কাপ পানি দেয় আর কি, এরকম আন্দাজ করে দিয়ে থাকে, বাট আমি কিন্তু মেপে দিয়ে থাকে, তো আমি কিন্তু আন্দাজ করে দিলাম। হ্যাঁ, আমি একটা মাপ
দেখাবো। আমি আগের ব্লগে অনেক আগে ব্লগে বলেছিলাম, তো আমি কিন্তু ওই যে মেপে যেভাবে দেই না, বাট আমি কিভাবে দেই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, একটু পরে বুঝতে পারবেন। আর এখানে 1.25 কেজির মতো মুরগির মাংস ছিল আর 1 কেজির মতো পোলাও চাল ছিল। তো মুরগির মাংস তো সবাই জানেন, যে কোনো মাংস আর কি একটু চালের তুলনায় একটু বেশি দিলে বিরিয়ানিটা খেতে তখন ভালো লাগে। এই যে দেখতে পেরেছেন, আমি চামচটা এভাবে রেখেছি চালটার উপরে। তো যখন বুঝবেন যে চালটার উপরে রাখার পর চামচটা এভাবে রাখার পরে মানে হাফ হয়ে যায় পানিটা দেওয়ার পরে, তখনই বুঝ তো এখানে আমি আবার পরে অল্প একটু সামান্য একটু আর কি গরম সরি বিরিয়ানি মশলা একটু ছিটিয়ে দিলাম। প্রথমে চিকেনের সাথে একটু বিরিয়ানি মশলাটা দিলাম, আর এখন আমি চালটা দেওয়ার পরে একটু দিচ্ছি জাস্ট স্মেলটা আসার জন্য, বিরিয়ানি রান্নার একটা স্মেলটা আসে রান্না করার পরে, তো ওইটার জন্য আর কি পরে একটু দিলাম। তো যাই হোক, এখন আমি চুলার আঁচটা কমিয়ে এখন আমি ঢেকে দমে বসিয়ে দিব। তো আমার আস্তে আস্তে হয়ে যাবে রান্নাটা। কিন্তু ধরে দেখলাম যে এটা ফুটেছে কিনা চালটা, মোটামুটি ফুটেছে। তো আমার বিরিয়ানিটা ঝরঝরে হয়েছিল সরি। তো এখানে যে কালারটা আসছে মানে পোলাওটা রান্না করলাম যে কালারটা আসছে, জাস্ট ওই যে বিরিয়ানির মশলা সরি চিকেনের মশলাটা দিয়ে যে রান্না করেছি ওটার জন্য কালারটা আসছে। তো এখন যেহেতু মোটামুটি চালটা ফুটে গিয়েছে, তো আমি বাকি যে চিকেনটা আছে বলে উঠিয়ে রেখেছি, এখন আমি সব পুরোটা এখানে ঢেলে দিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি একদমই মানে লোতে রেখেছি। তো এখন আমি চিকেনটার সাথে চালটা আমি মিক্স করে নিব। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে তো আবার ঢাকনা দিয়ে চুলাটা তো লোতে আছে সবসময় মানে একটা লাস্ট পর্যায় পর্যন্ত লোতে রাখতে হবে, যেহেতু আমার মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে। তো এখানে আমি পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব।
চাইলে মটরশুঁটি বা গাজর অল্প একটু কুচিয়ে অ্যাড করতে পারেন বিরিয়ানিটার সাথে, তখন দেখা যায় বিরিয়ানিটা তখন কালারফুল হয়, তো ভালোই লাগে। তো আমি আজকে দুইটার একটাও কিছু দিলাম না, এইভাবেই সিম্পলভাবে রান্নাটা করে ফেললাম। হ্যাঁ, আমি তো বললাম যে আমি আস্তে আস্তে সব ধরনের রান্নাই দেখানোর চেষ্টা করব, আমি যা যা করতে পারি। তো মোটামুটি আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে, চালটাও ফুটে গিয়েছে ভালোভাবে, খুব ঝরঝরাও হয়েছিল। তো আমি আর একটু মানে নিচে থেকে উঠে আমি উপরে নিয়ে আসলাম নাড়াচাড়া করে ভালো করে। ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছে। আপনারা চাইলে বাচ্চাদের খুশি করার জন্য এইভাবে বাসা যাই থাকে।